एवरीवन, गुड मॉर्निंग। आशा করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক সকাল থেকে স্টার্ট করছি, অনেক সকাল বলতে এখন প্রায় 7:30 এরকম বেজে গেছে। আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি, তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি এখন থেকেই। আর তোমাদের দাদা ভাই আসছে আর একটু সমস্যা হয়ে গেছে, সেটা মেটানোর জন্যই আসছে, নইলে আজকে আসতো না। তো যাই হোক, আর তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখতে হবে, এটা আমার একটা রিকোয়েস্ট। আর হচ্ছে ফ্রেশ হয়ে গেছি ঠিকই, তবে এখনও চাটা কিছুই খাইনি, মা হচ্ছে বাইরের কাজগুলো করছে। তো চলো এবার আমি চা বানাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো সমস্ত কিছুই। তো চলো বেশি বকবক না করে চাটা বানাতে যাই। মাম্মা উঠে সকালবেলা খেলা খেলা করছে, আর যতবার ব্ল্যাঙ্কেটটা আমি ওর গায়ে দেবো ততবার ও সরিয়ে দেবে, দুষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো ওকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। আস্তে আস্তে ওরও বেড়ে ওঠাটা আমার এই মানে আমার কাছে থাকবে আর কি, তোমরাও দেখতে পাবে। তো সমস্ত কিছুই তো তোমাদের আমি শেয়ার করি। তো এবার ও খেলুক, মা আসবে, দেন আমি চা বানাতে যাব। তোমাদের বললাম ওকে একা রেখে তো আর যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। উলিয়ে বাবা, উলিয়ে বাবা। তো বন্ধুরা, ফার্স্টেই বলি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, আমি এডিটিংয়ের জন্য আর কি বাকি পড়েছিল, আপলোড দিতে পারিনি। তো দেখো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, তো এবার হচ্ছে ও মামামের সাথে রোদ্দুরে আর কি শুয়ে রয়েছে, রোদ্দুর পোয়াচ্ছে আর কি। তো আমি ওকে বললাম একটু হাই করো, অনেকক্ষণ বলার পরে একটুখানি হাই করলো, জানি না কেন ওর মুডটা অফ। আসলে ট্রেন জার্নি করে আসার পর ওর মুডটা একটু অফ থাকবে, সেটাই তো স্বাভাবিক। তুমি কিছু বলো। হ্যাঁ সুপ্রভাত, আর কি বলবো, এই যে জামাই এসছে সকালবেলা থেকে, দেখলি তো সকালবেলা থেকে সেই গোপাল পুজো দেওয়া, কাজ করা, তোর নিয়ে জামা কাপড় কাচা, ধোয়া, নাড়া, কম কাজ, সংসারে এখন চা করছি, চা করে খাবো, খেয়ে একটু দুটো ভাত ভাত করবো, করে আবার আজকে ডাক্তার কাছে যাওয়া আছে তোমাকে নিয়ে। কিন্তু তুই যাবি অবশ্য, আমি তারা একা যাবো না, এই হলো। আর সারাদিন যা যা হবে সবই বলবো, তোকে বলবো আর কি, আর তোর ফ্যামিলিকে বলবো, তোর ফ্যামিলি মানে আমারও ফ্যামিলি। হ্যাঁ যাক গিয়ে, বেশি কিছু বলবো না এখন। তো এখন আমরা রোদ্রে বসে চা খাবো, এখন রোদ্রে বসে চা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে। আজকে ডাল ভাত, আর জামাই এসছে একটু স্পেশাল, ওই চিকেন সবার ঘরে জন্ম হয় নর্মালি, সেরকমই হবে রান্না। যাই হোক, যেটুখানি করি শেয়ার করবো, ঠিক আছে, ওকে টাটা। তো চাটা আর আমি করিনি, মাই করলো। তো মা ও রান্না করছে আর চা খাচ্ছে, আর আমি আর তোমাদের দাদা ভাই হচ্ছে কি বলে চাটা নিয়ে বাইরে খাচ্ছি। ওই যে মা ওখানে মামাকে নিয়ে বললাম যে ও থাকছিল না, আমি সামলাতে একটু কমই পারি, সেই জন্য চাটা মাই বানিয়েছিল আজ আর আমি বানাইনি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, মা এখানে বাঁধাকপি কাটছে আর কি, আর এদিকে কড়াইতে বসানো রয়েছে আলু ভাজা, আর পাশেরটাই হচ্ছে ভাত। তো সকালবেলা আজকে কী রান্না হয়েছিল তোমাদের দেখাই, বেগুন ভাজা হয়েছিল, আর কালকের ডাল ওটাকে শুকনো করা হয়েছিল, আর হচ্ছে আলু ভাজা আর ভাত। তো আর আমি খেয়েছিলাম স্কুল থেকে যে খিচুড়িটা দেয়, এটা তো আমার প্রচুর ইয়াম্মি লাগে, অনেকে হচ্ছে বিলাসিতার জন্য হয়তো খায় না, তবে আমি খাই। তো ডিমের ভুজিয়া করে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। বন্ধুরা অনেকটা পরেই আবার ভিডিওটা অন করলাম, তো খাওয়া দাওয়া শেষে রেডি হলাম, আর তুতুনকে স্নান করালাম, রেডি করালাম, ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো এবার বেরোবো, মা রেডি হলেই আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি? ডাক্তারখানায় যাচ্ছি, ও ডাক্তার দেখাতে, তো চেক আপ আছে, তো সেটাই যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই, একটু দেখাবো, কারণ ডাক্তারের ওখানে তো আর ফোনটা সেরকমভাবে বের করা যায় না, তুতুন থাকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি ডাক্তারের কাছে, তো দেখো প্রচুর ভিড়, কত বাচ্চা, উনি আর কি চাইল্ড স্পেশালিস্টই। তো আমাদের মানে টোকন নাম্বার ছিল হচ্ছে 19, তো মা ওই যে তুতুনকে নিয়ে বসে রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর আমি এদিকটায় বসে রয়েছি, এই যে মা তুতুনকে নিয়ে বসে আছে আর কি। তো ডাক্তারের থেকে বাড়ি এসে তারপরে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দেন বিকেলবেলা চা বানিয়ে নিলাম। এই যে মা রয়েছে, আর এই যে তোমাদের দাদা ভাই, ও আর কি মানে কী একটা ভাবছিল না কী একটা বলছিল সেই মুহূর্তে, আমি তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করে ভিডিওটা করছিলাম আর কি। যাই হোক, আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে, আর আমি কী হয় বলতো, দুপুরের পর দিয়ে ঘরে মশারিটা টাঙিয়ে দিই। তো আমাকে তো আর কেউ ক্যামেরায় দেখায় না, তাই আমি নিজের ভিডিও নিজেই করি আর কি। এই যে আমিও চাটা খেয়ে নিই তাহলে। তো প্রায় সন্ধ্যার পরে আমি যে একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে অনেক ঠান্ডা, তো আমরা একটু যাচ্ছি বাজারে, কিছু টুকটাক কেনাকাটা রয়েছে সেই জন্য। আর এদিকে তোমাদের দাদা ভাই, ওর মনে জন্মের শীত লেগে গেছে, আর সত্যি কথা বলতে তা নয়, আমার একটু শীতটা কম বলে আমি এটা বলছি, তবে বাইরে প্রচুর ঠান্ডা ছিল, তো এখন ইদানিং 2-3 দিন ধরে ঠান্ডাটা নেই। তো বললাম যে ভিডিওটা কিছুদিন আগেকার,
তো চলো বেরিয়ে যাই। তো দেখো রাস্তা পুরো ফাঁকা, তখন প্রায় 7:30 মতো বাজে, তাই দেখো এরকম পুরো ফাঁকা আর এত ঠান্ডা, মানে সে বলার উপায় নেই। বাধ্যতামূলক বাইকে উঠতে হয়, নইলে আমি উঠতে একদমই চাই না এই ঠান্ডার মধ্যে। তো এই যে তোমাদের দাদা ভাই, তো চলো তাহলে যাওয়া যাচ্ছি। বাজারে গেলাম, একটু ফুচকা খেলাম, দই ফুচকা আর কি, আর বাড়ির জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম, আর কেনাকাটাগুলো করলাম। তো একটু সমস্যার জন্য আর ভিডিওটা আমি বাড়াতে পারিনি, আর কিছু শ্যুট করতে পারিনি, তো এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।